এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা, আরো খারাপ অবস্থা অন্যান্য জায়গায়, অন্যান্য জায়গায় যেসব জায়গায় স্পিড বোট নাই, কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো, যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই, কেউ নাই, কারণ এতটাই ভয়াবহ অবস্থা, এতটাই খারাপ অবস্থা সেখানে। এই পর্যন্ত যারাই চেষ্টা করছে যাওয়ার জন্য সেখানে যেতে পারেনি, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে বোট, একটা স্পিড বোট, একটা ট্রলার, এগুলো কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না ওখান থেকে। অসংখ্য মানুষ শুনেছি যে পানির সাথে ভাসিয়ে গেছে, পানির সাথে ভাসিয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভাইরা চলে আসে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ওইসব জায়গায় কিন্তু এখন পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, কারণ স্পিড বোট ট্রলার কোনো কিছুই নেই, কারণ 31 বছরের ভিতরে এরকম ঘটনা কিন্তু এখানে ঘটে নাই, তাই এখানে মানুষ কিন্তু স্পিড বোট ট্রলার এগুলা ইউজ করে নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলা কিন্তু 12-14 ঘন্টা পাইতেছিল, এক কাপড় বের হয়েছে। তা ঢাকা থেকে যারা আসবেন ভাই, অবশ্যই আপনারা শাড়ি কাপড় নিয়ে আসবেন, অবশ্যই তাদের জন্য রঙ্গি গামছা নিয়ে আসবেন, অবশ্যই শীতের একটু কাপড় নিয়ে আসবেন, কারণ মানে শীতে কাতর হয়ে এই মানুষগুলা কাপাকাপি করে, কারণ এক কাপড়ে কিন্তু আইসে, এক কাপড়ে আপনি বের হয়েছে ঘর থেকে, কোনো কিছুই কিন্তু সাথে করে আনতে পারে নাই, সাথে আনতে পারে নাই, যে কারণে কিন্তু মানুষগুলা কিন্তু মানে বিভিন্ন অসুস্থ হয়ে যেতেছে, বিশেষ করে মানে পানির যে চুলকানি, চুলকানি থেকে শুরু করে আরও নানান রোগ কিন্তু এই মুহূর্তে দেখা যেতেছে। তা প্রচুর ঠান্ডা লাগে তাদের, শীতে একবারে কাঁপানি উঠে যায়, কারণ 10-12 ঘন্টা মানে থাকাটা অসম্ভব। হ্যাঁ